নমস্কার বন্ধুরা, আমাদের জীবনের অন্যতম চালিকা শক্তি হলো বুদ্ধি। ইতিহাস সাক্ষী আছে যে বুদ্ধিমান ব্যক্তিরাই এই পৃথিবীতে শাসন করে এসেছেন। তবে বেশিরভাগ মানুষই জানেন না যে শুধু পড়াশুনো করলেই বুদ্ধি বাড়ে না, এর পাশাপাশি আপনাকে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে গেলে খাবারের দিকেও নজর রাখতে হবে। এমন কিছু খাবার রয়েছে যা মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, এমনকি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এই প্রসঙ্গে কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের প্রধান বলেছেন যে মস্তিষ্কের স্বাস্থ্যের দিকে অনেক মানুষই নজর দেন না, আর এটাই বড় ভুল। একদম ছোট বয়স থেকে আমাদের সেই দিকে নজর দিতে হবে, তবেই বাড়বে বুদ্ধি, এমনকি বৃদ্ধি পেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা। আবার সাধারণত আমাদের খাদ্যাভ্যাসেও অনেক সময় ভুল দেখা যায়। বেশিরভাগ সময় এমন কিছু খাবার আমরা খাই যা সমস্যা তৈরি করে, এমনকি মস্তিষ্কের সচল করার বদলে দুর্বল করে দেয়। এই ধরনের খাবার থেকে আপনাকে দূরে রাখতে হবে। আসলে কিছু খাবার রয়েছে যা মস্তিষ্কের জন্য ভালো। এই খাবার ব্রেনের কোষের মৃত্যু আটকায়। দেখা গেছে যে এই খাবার পারে বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে, তাই ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এই খাবারগুলো রাখতে হবে খাবারের সঙ্গে। প্রথমে বলি সামুদ্রিক খাবার। আমাদের মাথার প্রায় বেশিরভাগ অংশই ফ্যাট। দেখা গেছে যে এই ফ্যাট ভালো পরিমাণে থাকে সামুদ্রিক খাবারে। এই পরিস্থিতিতে খেতে পারেন পমফ্রেট থেকে শুরু করে সমুদ্রের অন্যান্য মাছ। এই ছাড়া ইলিশ চিংড়িও ভালো, তাই এই মাছ খেতে পারেন। কফি। কফির মধ্যে থাকে ক্যাফিন। এই ক্যাফিন কিন্তু মস্তিষ্কের ওপর দারুণ কাজ করে। আপনি যদি নিয়মিত স্মৃতিশক্তি বাড়াতে চান তাহলে কফি খেতে পারেন। এই ক্ষেত্রে কফি ব্রেনকে সজাগ রাখে। তবে দিনে দু কাপের বেশি কফি খেলে কিন্তু ভালোর বদলে হবে খারাপ, তাই এই ভুল নয়। বাদাম। বাদাম ব্রেনের জন্য কিন্তু খুবই ভালো। আমান খেলে মস্তিষ্ক সজাগ থাকতে পারে, নিয়মিত আমান খাওয়া ভালো। এছাড়া ওয়ালনাট বা আখরোট খেলেও ভালো উপকার পাওয়া যায়। এই বাদাম থাকে ভালো পরিমাণে ওমেগা 3, যা ভালো রাখে ব্রেন, তাই এটাও নিয়মিত খেতে পারেন, সমস্যা অনেকটাই কমবে। ডার্ক চকলেট। ডার্ক চকলেটে রয়েছে অনেকটা পরিমাণে ফ্ল্যাভোনয়েডস। এই ফ্ল্যাভোনয়েডস কিন্তু মস্তিষ্কের জন্য দারুণ কার্যকর, তাই চকলেট নিয়মিত খেলে ব্রেন ভালো থাকে, স্মৃতিও বাড়ে। কুমড়োর বীজ। কুমড়োর বীজ দারুণ এক খাদ্য। এই খাবারে রয়েছে অনেকটাই পরিমাণে আয়রন, জিঙ্ক, কপার। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই প্রতিটি উপাদানই মস্তিষ্কের উন্নতির জন্য প্রয়োজন। এছাড়া ব্রোকোলির মধ্যেও থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনের কার্যক্ষমতা বুস্ট করে দেয়। বন্ধুরা, আমার এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।